السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، شكرا দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে মহিলা শিক্ষক শিক্ষার্থীরা তারা বিশেষ দিনগুলোতে অর্থাৎ মাসিক অবস্থায় কোরআনে কারিম ধরতে পারবে কিনা বা তেলাওয়াত করতে পারবে কিনা, তেলাওয়াত করার হুকুম কি। বন্ধুরা, যদি তারা তেলাওয়াত করতে পারেন কিভাবে করবেন, কিভাবে তারা কোরআন শরীফ পাঠ করবেন, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকের জানা প্রয়োজন, মা বোনদের জন্য বিশেষ করে ভিডিওটি দেখা দরকার, যাদের নাকি সন্তানরা মাদ্রাসায় পড়ছেন, যাদের মেয়েরা মাদ্রাসায় পড়ছেন, প্রত্যেকের জানা প্রয়োজন রয়েছে। বা আপনারাও যদি কোরআন শরীফ পড়তে চান বা কোরআন শরীফ তেলাওয়াত করতে চান, তাহলে আপনাদেরও কি করণীয় যদি আপনারা মহিলা হয়ে থাকেন জানার প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে যে মাসআলাটি আপনাদের সাথে শেয়ার করব, হায়েস্ট অবস্থায় কিংবা নেফাস অবস্থায়, এই অবস্থাতে মেয়েরা সাধারণত কোরআনে কারিম ধরতেও পারবে না, ধরা নিষেধ, এবং কোরআনে কারিম তেলাওয়াত করাও নিষেধ। কোরআনে কারিম ধরতেও পারবে না, কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবে না। এটা হলো সাধারণত নারীদের ক্ষেত্রে হুকুম, সাধারণ নারীদের ক্ষেত্রে এই হুকুমটা, যে তারা কোরআনে কারিম ধরতেও পারবে না, কোরআনে কারিম স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, তবে কোরআনে কারিমের যে সমস্ত আয়াতগুলো যেখানে নাকি কোনো দোয়া উল্লেখ আছে কিংবা যেখানে কোনো জিকির আছে, এগুলো তারা তেলাওয়াতে নিয়ত নয়, বরঞ্চ দোয়া বা জিকির হিসেবে করতে পারে। যেমন আলহামদুলিল্লাহ, এটা তারা বলতে পারেন, সেই সাথে সাথে বিসমিল্লাহ, এটা বলতে পারেন। তো এই জাতীয় যে সমস্ত দোয়া বা জিকির, এগুলো তারা করতে পারে। তো বুঝতে পারলেন যে হায়েজ অবস্থায় নেফাস অবস্থায় জিকির আজকার করা যাবে বা দোয়া পাঠ করা যাবে, খাওয়ার শুরুতে দোয়া, খাওয়ার পরে যে দোয়া আছে, পায়খানায় যাওয়ার আগে বা পরে, এই জাতীয় যে সুন্নত মাস্ত দোয়া গুলো আছে, এগুলো পাঠ করা যাবে, কিন্তু কোরআনে কারিম স্বাভাবিক অবস্থায় পাঠ করা যাবে না। তো এবার আসুন, যে সমস্ত মহিলারা যারা নাকি কোরআনে কারিম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নিয়োজিত বা কোরআনে কারিম শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নিয়োজিত, অর্থাৎ যারা নাকি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেন, তো এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হুকুমটা একটু ভিন্ন। তো তারা দেখা গেছে শিক্ষার ধারা অব্যাহত রাখার জন্য, শিক্ষাটাকে জারি করার জন্য, রাখার জন্য মহিলা শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষেত্রে যে বিধানটি দেওয়া হয়েছে যে তারা কোরআনে কারিম ডাইরেক্ট তেলাওয়াত করতে পারবে না, তবে এই ক্ষেত্রে ভেঙ্গে ভেঙ্গে তেলাওয়াত করতে পারবে। অর্থাৎ যিনি নাকি শিক্ষিকা আছেন তিনি ভেঙ্গে ভেঙ্গে শিখাতে পারবেন, আর যিনি নাকি শিক্ষার্থী তিনি ভেঙ্গে ভেঙ্গে কোরআনে কারিম শিখতে পারবে, তবে স্পর্শ করতে পারবে না। স্পর্শ করা ছাড়া, স্পর্শ করার সুযোগ নেই, স্পর্শ করা ছাড়া তিনি ভেঙ্গে ভেঙ্গে কোরআনের দিকে কারিমের দিকে তাকানো যাবে, কিন্তু স্পর্শ করতে পারবেন না। তো কোরআনে কারিম তিনি দেখা গেছে ভেঙ্গে ভেঙ্গে পড়তে পারবেন। যেমন একটা সুরা যখন তিনি শিখাবেন কোনো শিক্ষার্থীকে, যেমন আলহামদু ভেঙ্গে পড়বেন, লিল্লাহি রব্বিল আলামিন, এইভাবে। এরপরে যেকোনো একটা সুরা যদি পড়াতে যান, যেমন উল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা ফালাক, এইভাবে ভেঙ্গে ভেঙ্গে। তবে এটা সমস্ত মহিলাদের ক্ষেত্রে নয়, যে শিক্ষার ধারাকে অব্যাহত রাখার জন্য শিক্ষার্থী ও শিক্ষক এদের ক্ষেত্রে হলো এই বিধানটা। আর অন্যান্য স্বাভাবিক অবস্থায় যারা মহিলারা আছেন, তারা দেখা গেছে কোরআনে কারিম এভাবে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন, বিশেষ দিনগুলোতে তাদের জন্য নিষেধ, আর কোরআনে কারিম স্পর্শ তো করাই যাবে না। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা, আশা করে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিও দেখতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কোনো অস্পষ্টতা থাকলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।